জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 33 জন চিকিৎসক থাকার কথা থাকলেও চিকিৎসক রয়েছে মাত্র 11 জন, যার মধ্যে 6 জন আবার প্রেষণে অন্যত্র চিকিৎসা দিচ্ছে। এই পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের 4 লাখ মানুষের। তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যা ও নদী ভাঙন কবলিত উপজেলা হিসেবে পরিচিত ইসলামপুর, যমুনা ও ব্রহ্মপুত্রের চরাঞ্চল নিয়ে গঠিত এই উপজেলার বেশিরভাগ মানুষই দরিদ্র। এখানকার প্রায় 4 লাখ মানুষ চিকিৎসা নিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জনবলের কারণে বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে সদর হাসপাতাল ও অন্যান্য ক্লিনিকে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। এতে চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষ। ডাক্তারের চিকিৎসা করবো না, ডাক্তারই নাই গে, অবশ্য আমাদের গর্ব ইসলামপুরের যে আমরা ইসলামপুরে চিকিৎসা নেবো, ভালো চিকিৎসা হবো, সেখানে ভালো চিকিৎসা নাই, রোগী নিয়ে কত কষ্ট করা হইতেছে। সংশ্লিষ্টরা জানান, প্রেষণ বাতিল সহ শূন্য পদে চিকিৎসক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এই ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা হয়তো 39তম বিসিএসের যখন রিক্রুট হবে তখন এই ডাক্তারের স্বল্পতাটা কেটে যাবে, আর এই ইসলামপুরের দুর্গম এলাকার গরিব জনগণ স্বাস্থ্যসেবা পাবে। চরাঞ্চলের 4 লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। আফসারউদ্দিন, নিউজ 24।